শক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল
একটা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বী আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, যাব রক্ত বিজনি কৃপিনি, যাব মহিষাসুর বিমর্দিনি, যাব রক্ত বিজনি কৃপিনি, যাব মহিষাসুর বিমর্দিনি, উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা, সনমে কুন্দী শঙ্খ সনমে কুন্দী, নমো চণ্ডী, নমো চণ্ডী। তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী,